আপনি কারে খুঁজতেছে? আমার দিকে কারে খুঁজতেছেন আপনি? চাচা, হ্যাঁ, মাত্র মেয়েটা গেল না? কি নাম? কোন মায়াটা? এই বাড়িতে অনেক মায়া থাকে, কার কত কম। আরে মাত্র ওই যে গাড়িটা ঢুকলো ওই জানালা দিয়ে যে মেয়েটা ফেস বাইর করে রাখে। বলেন, কোন মায়া জানালা চেহারা বাইর করে রাখে, কোন মায়া ভিতরে রাখে, এটি দেওয়ার সময় আমার নাই, বুঝলেন? এগুলো আমি দেখি না। যান। বুঝতে পারছি। যান যান। চাচা, আপনার তো ভালোই বয়স হয়েছে, আপনার ব্যবহার এমন কেন? আপনি ব্যবহার এমন কেন? আমার ব্যবহার এরকমই। বলেন, এই বয়সটা আছে না, আমারও আসছিল। মায়ের পিছিয়ে পিছিয়ে গিয়া বাড়ি করে দিয়ে খবর নেওয়ার লেগে আপনি এরকম মায়ের পিছিয়ে পিছিয়ে আইসেন। ওখানকে আমারে মায়ের নাম জিখাইবেন, ফোন নাম্বার জিখাইবেন, কখন বেড়ে জিখাইবেন। যান যান, হওয়ালা পেরেন না। যান। চাচা, আপনার উপরে আমার সেই লেভেলের রাগ উঠতেছে, বুঝছেন? আবার আপনার বুদ্ধির প্রশংসা না করে বললাম না তো? বুঝাই যেই তো গেছেন কই থাকে, মানে কোন ফ্ল্যাটে, কি নাম। বুদ্ধির প্রশংসা করছে না, একটা বুদ্ধি আছে কুমু, বুঝে তিনটা নয় টুট টুট করে ফোন দিলে প্রুত করা পুলিশ হয়ে পড়ে। দিমু, চাপ দিমু না। থাক, আর চাপ দেওয়া দরকার নেই, আমি যাইতেছি। আইসে নাম নিতে, নাম্বার নিতে, যত্ত সব। নাইরে গেছে। কি রে মামা, এটা তুই কোনো কাম করলি মামা? মাঝ রাস্তায় আমার পালাই রেখে গেলি গা। তুই কি একটাবার ভাবলি না আমার পকেটে টাকা আছে কি নাই? তোর লেগে যে আমার 50 টাকা ক্ষতি হয়েছে এই ড্রাইভার কে লইব? আর তুই আপকা কই গেলি গা? তুই আসছ তোর 50 টাকার আফসোস নিয়ে, কিন্তু ঘটনা তো ঘটে গেছে মামা। কি ঘটনা ঘটে গেছে? কোনো গাড়ি মেরে নষ্ট করে লেছিস নাকি? ভাল লাগছে। কারে ভাল লাগছে? ওই যার লাগে তোর 50 টাকা লস হইলো। মানে তুই কি কইতেছ যে বড় লোকের বেটির কথা কইতেছিস? এ বন্ধু, বড় লোক আর গরিবের মধ্যে কোনো প্রেম হয়? তোর যে বাল্লা হয়ে গেছে, তুই একবার চিন্তা করছিস ওর বাপ যদি পুলিশ হয়, তুই বুঝতেছিস তোর লোয়া বাঁটে হইছে মতন। আমি জানি তুই অনেক কিছু পারস, তোর কাছে পসিবল, কিন্তু মামা যাই করস, যেদিকেই পা ফালাস একটু বাইবা চিন্তা লইস। আমগো কিন্তু মামা ব্যাক আপ নাই, বিপদে পড়লে বাঁচানোর কেউ নাই। তুই আমার চিনস না, সব খোঁজ খবর লই আইছি, কয়েকটা দিন সময় দে, দেখবি সব কিছু চ্যালচ্যালাই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সময় দিলাম তোর লেগে, পুরো জীবনের সময় দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। যাই করস, ঠিকঠাক মতন করিস। আর আজকে যে গাড়ি দেওয়ার লাস্ট ডেট মনে আছে? ওইটার কাজই করতেছি বেটা, দেওয়ার স্থান ডাইনামা গেছে, এটা ডাইনামা বাই কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উস্তাদ কই? আমি তাহলে উস্তাদের সালাম দিয়ে পরে ডাইনামা লই আইতেছি। ম্যাডাম এসে পড়ছে,
চাচা কি ব্যাপার? ড্রাইভারকে বলেন না গাড়ি সরাতে, আমার দেরি হচ্ছে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ড্রাইভার বললেন? আপনি কি গাড়ির মালিক? হ্যাঁ। আর ড্রাইভাররা কি এরকম ড্রেস আপ করে? শীতকাল মানুষ তো জ্যাকেট পরতেই পারে, তাই না? কই ডাকেন আপনার ড্রাইভারকে, দেখি কি পরছে। ডাকেন সুজন। জ্যাকেট পরছে। আর জ্যাকেট না সবাই পরতে পারে, বুঝছেন? ড্রাইভার, মালিক, সবাই জ্যাকেট পরতে পারে। চাচা আপনিও জ্যাকেট পরবেন কালকে থেকে। চাচা গাড়িটা সরাতে বলেন। হ্যাঁ। হবে কতদিনে অমিলন, হবে কতদিনে ওই আমার মনের মানুষের শোনে। মিলন তৈবই রে, একদিন না একদিন মিলন হবেই। তুই তো মিলনের কাছে নাই রে, তুই তো অন্য কারো কাছে চলে গেছিস। তোর সবকিছু বাদ দিয়া ডিরেক্ট মিলনের কাছে আইতে হইব, তাইলেই তোর মিলন হইব, আদারওয়াইজ কখনো মিলন হইব না। শোন মামা, এইসব কাম কাজে একটু সময় দেওয়া লাগে, সময় না দিলে সব হয় নাকি? রে কেমনে কইতেছস, মনে হয় তুই 100টা প্রেম করছিস এর আগে, তোর তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তুই বুঝবি কি? গুরুজনরা কি বলছে, সময় গেলে সাধন হয় না। তোর যা করতে হইব মামা সময়ের সাথে সাথে করতে হইব, সময় গেলে আফসোস করা ছাড়া কিছু করার নাই। বাইরে পাখি তো নিজের খাতায় রাখতে হইব, যদি পাখিরে না বলস পাখি তো উড়াল দিয়ে আরেক খাতায় চলে যাব, ওই খাতার থেকে আটকাই দেবো না। কি কস, টেনশনে ফেলাই দিবি তাহলে কি কই দিব? কবি না, তুই না কইলে আরেকজন যদি কয়ে দেয়, তোর কোর আগে যদি আরেকজন কয়ে দেয় তাহলে তো তোর পাখি তার কাছে চলে যাব, তাহলে তোর কি করতে হইব? তোর গিয়ে কইতে হইব, তাহলে কয়ে দিই আজকেই, কয়ে দিই আজকে। কেমনে কবি, আজকে কাজ আছে না? তুই কই যেতেছিস, কইছি আর উড়াল দেওয়া শুরু করছিস। উড়াল দিব সে তোর কাছে আর তুই তার কাছে উড়াল দিতেছিস। তুই যেন যাইতেছিস, কটা গাড়ি ডেলিভারি দিতে হইব সন্ধ্যায়, মনে আছে? 16টা গাড়ি ডেলিভারি দিতে হইব, মাত্র হয়েছে 12টা, আর বাকিটি করতে হইব না? তুই কি মনে করছিস, উস্তাদ গ্যারেজানে এদিকে কি দেখতেছে না? উস্তাদ দেওয়ার লেগা ব্যবস্থা করে রাখছি, বুঝে দেখ, সিসি ক্যামেরাতে সব দেয় আমরা, কে কি করতেছে। আজকে তোর কর দরকার নাই, যেহেতু সময় লেছিস আরেকটা দিন সময় লো, আজকে গাড়িটি ডেলিভারি দে। ভাইয়া, আমি আপনাকে অনেকদিন ধরে লক্ষ্য করতেছি যে আপনি আমার বাসার নিচে বসে থাকেন, আমার ধারণা আপনি আমাকে ফলো করেন। মানে? মানে আমার নাম্বারে ইদানিং আনুর নাম্বার থেকে অনেক কল আসে, আমার ধারণা সেটা আপনি। এত লুকোচুরি কিছু নেই, সত্যি করে বলেন আমার সম্পর্কে কি ফেসবুক থেকে জেনেছেন আপনি কিছু? আমি আসলে কিছু বুঝতে পারছি না, আপনি কার কথা বলছেন? এত অভিনয় করার কি আছে? আপনি ফেসবুক থেকে যদি জেনে থাকেন আমাকে বলেন। আপু বিশ্বাস করেন, আমি আপনাকে কোথাও দেখিনি,
ফেসবুকের কথা বলছেন তো, আপনার ফেসবুকের কসম আজকে প্রথম আমি আপনাকে দেখলাম। আপা, আপনার কি আমাকে আপা মনে হচ্ছে? এটা অনেক অপমানজনক, সত্যি করে বলুন। দেখেন, এর থেকে সত্যি মানুষ কিভাবে বলে আমার জানা নেই। আচ্ছা, আপনি কি বললে খুশি হবেন? আপনি আমার ফেসবুকে ফলো করেন তাই না? ফলো করে আমার বাসার ঠিকানা জেনেছেন, কিন্তু আপনি দেখতে কিন্তু খারাপও নন। আমি একটা কাজ করি আপু, আমি তাহলে আজকে যাই, অন্য একদিন আপনাকে সাথে কথা হবে। হ্যাঁ, একদিন কিন্তু সব বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। চলো বন্ধু, তোর প্রেমের কি অবস্থা? তুই তোর প্রেম নিয়ে আমার লগে আর কিছু শেয়ার করলি না, মানে আপডেট কি, কত দূরে গেছিস? ভালো না, শেষ, ব্রেকআপ? না দেখ বন্ধু, তুই তোর প্রেম নিয়ে যে পরিমাণে চাপ লইতেছিস আমার কিন্তু তোর লোক অনেক ভয় হয়। কোন গাড়ি লইয়া কার সামনে যে পড়ে যাস, আমার তো ভাবলেই জড়ায় পড়ে শরীরের মধ্যে। আরে ডরাইস না, কিছুই হবো না। আর শোন, প্রেম ভালোবাসার জন্য একটু রিস্ক নিতে হয়। আমার তো মনে হয় এটা তোর একটা প্রেম করা উচিত। এই সারাদিন লোয়া লোকর পিড়ে তোর ভিতরটা লো হয়ে গেছে। প্রেম কর, প্রেম কর, কোনো দরকার নেই। তুই যে প্রেমটা করতেছস, তোর প্রেম দেখে আমার প্রেম করার শখ মিটে গেছে। রিক্স লইতেছস ভালো কথা, বাইবা চিন্তে রিক্স লইস, ধরা খেলে কিন্তু শেষ। বাদ দে, এখন শোন, গাড়ি রেডি কোনটা, কোনটা লয়ে যাব? তোর যেটা খুশি লয়ে যা। তুই তো মনে আমার চাকরি আর করবি না? না বস, কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, এই সপ্তাহে তিন দিন তোর মুখটা আমি দেখছি, মাত্র তিন দিন। বস আবা, আমি তো ছিলাম, হয়তো আমি যখন ছিলাম আপনি ছিলেন না বস, এটা হইতে পারে। জি কেন? হ্যাঁ বস, চাকরি করবি? বস অবশ্যই করবো। ঠিক আছে, দেখা যাক কি করিস তুই। বস, ও যখন চাকরি করবে ওই 356 নাম্বারটা দেখ একটু। কি ঠিক আছে না, দেখছিলাম নাম্বার ছিল না, দেখলে আরেকবার দেখ। ওকে আছে, আরে বলতেছে দেখে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু সব দেখ, কোন কয় কে আয় কোন দেয়, একটু কাজও থাকিস। গাড়ি তো ঠিক আছে, কই লেলাম, গাড়ি তো ঠিক নাই। আমি দেখতেছি গাড়ির ব্যাটারি জ্বালা লইছে। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? না, কাউকে খুঁজছি না। ও মাই ব্যাড। না মানে, আপনাকে আমি অনেকবার আমার কোচিং এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাই ভাবলাম আপনি হয়তো বা কাউকে খুঁজছেন। আসলে আমি এলাকায় নতুন তো, তাই হচ্ছে এলাকাটা চিনতে, মানুষজন চিনতে বের হই। তো এলাকার সবাইকে চেনা হয়ে গেছে? না, এখনো হয়নি। আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করি। আমি শরীফ, আপনি? আব্বে,
ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি আপনি যে হুন্ডা দিয়ে আসছিলেন ওইটা না কি চান আপনি? কিছু না চাচা, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। কথা হয়েছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা ইয়ে করেন, এটা রাখেন। আচ্ছা এই 200 টাকা দিয়ে আপনার মতলবটা কি করতো? আচ্ছা মতলব কিছুই না, ওই যে আপনাদের আপামনি আছে না, একটু নাম্বারটা যদি দিতেন। নাম্বার লাগবো আপামনির? টেকাটা ধরে নাকি? বুঝছি, এই নেন বিরিয়ানি খেয়ে। আচ্ছা বিরিয়ানি? হ্যাঁ বিরিয়ানি খেতে বলে রাখেন। আমি নাম্বার দিতেছি, মোবাইল আছে না, বের করে নাম্বার দিতেছি। হ্যাঁ বের করে, টাকা ছাড়াই নাম্বার দিবে? হ্যাঁ আরে বের করেন না। আচ্ছা আপনি কিন্তু ভালো আছেন, দেন 01 না, 0 না, 999 তিনটা নয় চাপ দেন। আপনি আবারও রাগ করছেন চাচা। শুনেন ভাই, আমার চাকরিটা আপনি খায়েন না, আমি গরিব মানুষ, আপনার লোক কেউ দেখলে আমার চাকরি আজকে রাই দিয়ে যাবো কা, আপনি জান গা। টাকাটা রাখেন, আরে না লাগবে, রাখেন, আপনি যান তো। আরে রাখেন না, আপনি দেখলে আমার চাকরি যাবো, যান যান যান। আইসা আমার চাকরিটা খাওয়ানোর লেগে, আমি এমনি গরিব মানুষ, আল্লাহ বাঁচিয়েছে, কেউ দেখে নেই কে। কি চাচা কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। না আপনাকে দেখলাম একটু জোরে কথা বলতে, আর যে একটা ছেলে যে প্রতিদিন বাসার সামনে দাঁড়িয়ে থাকে সে ছিল, ওনার উদ্দেশ্যটা কি? আপা বনি, ওর এই ঘোরাঘুরির জন্য আমিও বিরক্ত হয়ে গেছি। আপনি যদি কর কানে নিজে এক বন দিয়ে একেবারে কান ফাটালাম। আরে না না চাচা দরকার নাই, তো দেখে ভালো ফ্যামিলির ছেলে মনে হয়, ভালো ভালো না? ভালো ফ্যামিলির ছেলে, ভালো ফ্যামিলির ছেলে হলে এই প্রতিদিন বাড়ির সামনে গুনগুন করতো না। থাক মারামারি করার দরকার নেই বুঝছেন, আমার আপনি নেক্সট টাইম আসলে ভালো মতো বুঝে দিয়েন, বলে বাড়ির সামনে যাতে না আসে। আচ্ছা এলাকার সবার সাথে পরিচয় হওয়া হয়ে গেছে, এটা রহিম চাচার বাসা, ওইটা অ্যাডভোকেটের বাসা, এখন শুধু একজনের সাথে পরিচয় হওয়া বাকি। আপনি এখানে পড়েন? কোচিং করি, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং করছি। কিন্তু আমার পরিচয় আপনার কি লাভ? লাভ আছে, দেখুন পৃথিবীর কোনো পরিচয় কিন্তু বৃথা যায় না। যেমন ধরুন একটা ভিক্ষুকের সাথে আপনি পরিচিত হলেন, তাতে কি হবে? আপনার বাসায় অনুষ্ঠান হলে বেঁচে যাওয়া খাবারগুলো দিতে তাকে ডাকতে পারবেন। বাহ সুন্দর আইডিয়া, আপনি কি করেন? না মানে আপনাকে দেখে মনে হয় আপনি খুব বড় লোকের ছেলে, যেভাবে প্রতিদিন একটা নতুন নতুন গাড়ি নিয়ে আসেন। ওয়াও আপনি আমাকে লক্ষ্য করেন,
না, মানে এরকম একটা মানুষ প্রতিদিন নতুন নতুন গাড়িতে দামি গাড়ি নিয়ে আসলে তো যে কেউ লক্ষ্য করবে। আমি আপনাকে লক্ষ্য করি, আমাদের এই পরিচয়টা কিন্তু আরো বাড়তে পারে যদি আমি আপনার নাম্বারটা পাই। আরেকবার হ্যালো বলবেন। হ্যালো। এই কণ্ঠটা শোনার জন্য সেই তখন থেকে ওয়েট করছিলাম। আপনার কণ্ঠটা অনেক সুন্দর। আপনি কতদিন আমাকে বললেন না যে আপনি কি করেন, কিসে পড়েন? আপাতত আমি একটা মেয়ের প্রেমে পড়ি। আপনি কিন্তু বেশ দুষ্ট। কি যে বলবো বুঝে উঠতে পারছি না। এত বোঝাবুঝি করার কি আছে? এটা তো কোনো পরীক্ষা হচ্ছে না যে আপনি ভুল বললে আমি মার্কস কাটব। আপনি কিন্তু বেশ মজার। এখন কি আপনি বলবেন আপনি আসলে কি করেন? আমি আমার আসলে আঙ্কেলের ওই কারের বিজনেস, তো আমি ওইটাই দেখাশোনা করি। এর জন্য কি নতুন নতুন এক একটা গাড়ি নিয়ে আসেন? আচ্ছা, আমরা কি একদিন দেখা করতে পারি? আমার মনে এটার জন্য আরেকটু আপনাকে আমার বাসার নিচে বা কোচিং এর নিচে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যদি কিছু মনে না করেন, আমার নানুকে আমার ওষুধ দিতে হবে। আমরা আবার পরে কথা বলি। জি ঠিক আছে। পরীক্ষার আর কত বাকি? দেড় মাস। নানু দেড় মাস, ঠিক মতন পড়াশোনা কর। আমি থাকতে থাকতে তোর একটা গতি হয়ে গেলে ভালো, নাইলে তো আবার যেখান থেকে এসেছিলি সেখানে ফেরত যেতে হবে। আমার আশ্রয় শেষ, তোর সব শেষ। এই দামি দামি কাপড় চোপড় পরা, দামি দামি গাড়ি দিয়ে ঘুরে বেড়ানো, সব শেষ। আমি না থাকলে তো তোর কোনো আশ্রয় নাই।
তোকে যত বকাঝকা করি তুই কি মনে করিস কিছু? না না না, কি মনে কর, আর মনে করলেই বাকি, আমি যারা তোর আছেই বাকি। এই পাটা একটু দে তো। ও চাকরি থাকবে না, আর তুই যা করতেছিস তোর চাকরি থাকবে না, এটা মাথায় উস্তাদ আপনার গেঞ্জিটা পাল্টা রাখ, তুই ঠান্ডা লেগে যাবো। এই স্যার, হ্যালো। হ্যালো, হ্যাঁ কি করছো? কি আর করবো, এই শীতকালে সোয়েটার পরে বসে আছি, আর তো কিছু করার নেই আমার। আচ্ছা তুমি কি জানো শীতের রাত কত সুন্দর? আমার সাথে হাঁটতে বের হবে? আমি সারা রাত বাইরে ঘুরবো? তুমি পাগল হয়ে গেছো, আমি দিনের বেলায় ঠিক মতো বেরোতে পারি না, আমি রাতে বের কিভাবে বেরোবো? আমি এটা সম্ভব না। আর একটু সাহস করে দেখো, তোমাকে সাহস দেওয়ার জন্যই তো আমি আছি, তাই না? তুমি যে কি শুরু করলা, আমরা তো সাহসই নাই বাসা থেকে বের হওয়ার, তুমি সব কথা বাদ দাও। এই মুহূর্তে আমি তোমার বাসার নিচেই দাঁড়িয়ে আছি। কি, তুমি এখন আমার বাসার নিচে? আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দা এসে দেখো। তুমি একটু ধরো তো। আচ্ছা দেখো না, নানু নানু ঘুমিয়েছে, তুমি একটু চেক করে তারপরে আসো। হ্যাঁ আমি ওয়েট করছি, প্লিজ দাঁড়াও দেখছি। ভালোই পাগল আপনি, আপনার সাথে তাল মিলিয়ে আমিও পাগলামি করে যাচ্ছি। আমি কিন্তু কখনো রাতে বাহিরে ভাবে একা বের হইনি, এটা প্রথম। কি করব বলেন, আপনি তো দিনের বেলা মহা ব্যস্ত, আপনার পড়াশোনা, আপনার কোচিং, আর সন্ধ্যায় আপনাকে বের করা তো অসম্ভব, তাই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব মিস করে লেট নাইট কফি। বাড়িতে কে কে আছে বলুন তো? আমার বাবা মা, চাচা চাচি, খালা খালু, কেউ নেই। কটা বাজে? প্রিটি লেট। আমার মনে হয় আজকে আর পাগলামি করা ঠিক হবে না, এমনিতেই নানু ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখে পায় খুব রাগ করবে। কফিটা শেষ করে আমরা দৌড় দিচ্ছি। আপনি আমাকে নামিয়ে দিচ্ছেন তো? ইয়া অবভিয়াসলি।
কিরে শরীফুল, তোর সংসার এটা কোন জায়গায় আমার কথা তোর রয়েছে কি? তোর লেগে উস্তাদের কাছে কতটি কথা শুনতেছি তুই জানোস? হ্যাঁ উস্তাদ কিন্তু সব দেখতেছে, তুই কখন কি করতেছস, কই যাইতেছস, সাবধান করে দিলাম বন্ধু, পরে জামেল হয়ে গেলে কিন্তু দুই বন্ধু বিপদে পড়ে যাবো। একটু কাজ কামে মনোযোগ দে। কাজই তো করতেছি, কাজ করতেছি না? তুই কই কাজ করতেছিস? এই শরীফুল, তোর আমি আর কত বোঝাবো, বুঝাইতে বুঝাইতে আমি টায়ার্ড, আমি আর বুঝাইতে পারবো না। তোর জন্য ক্লায়েন্টের কাছে কথা শুনতে শুনতে আমি শেষ, আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছি, আর কতকালে সব করবি, ক্লিয়ার করবি? বস, আপনি যেটা ভাবতেছেন আসলে ওটা না, আমি কাম কাজ ঠিকই করতেছি। আপনি ওরজি গান এই কস্তা? হ্যাঁ স্যার, ও তো কাজ করতেছি, ও একটু ঝামেলার মধ্যে আছে। এই তুই থাম, আমি সব জানি তুই কি কাজ করতেছিস, তুই কোনো কাজ করতেছিস না। তোর জন্য প্রতিদিন আমি ক্লায়েন্টের কাছে কথা শুনতেছি, আজকে গাড়ি দেবো কালকে গাড়ি দেবো, গাড়ি দিতে পারতেছি না। তুই কি চাইছিস, কি ঠিকঠাক কাজ করবি নাকি কাজ করবি না? বস, আমি কিন্তু ঠিকঠাক ভাবে প্রত্যেক দিন ওই গাড়ি নিয়ে ট্রায়ালে বাইরে। এই ট্রায়ালে নিয়ে বাড়াইস? এই ট্রায়ালে কোথায় যাস, উধাও হয়ে যাস, তোরে খুঁজে পাওয়া যায় না, ট্রায়ালে নিয়ে বাড়াই। আমি একটা লাজ কথা তোরে বলে দিচ্ছি, ঠিকঠাক যদি কাজ করতে না পারিস গেট আউট করে দেবো। আমি এই দোকান এই ওয়ার্কশপ অনেক শ্রমে ঘামে তারপর গড়ে তুলেছি, তোর জন্য আমি এটা ধ্বংস করতে পারবো না। আমি লাজ কথা বলতে পারি, তুই যদি কাজ ঠিকঠাক করতে না পারিস আমি একদম গেট আউট করে দেবো, লাজ কথাটা মাথায় রাখিস। ভালো হয়েছে না, পেট ভরছে না? কতটি কথা শুনাইলো দেখ দোস্ত, তোরা আমি আবারও কইতেছি আমার আর্থিক অবস্থা ভালো না, যা করতে হবে বুঝে শুনে করতে, এসব স্বপ্ন আপনার জীবনের থেকে ফালা, কাজটার দিকে মনোযোগ দে। আরে বসেন বসেন, ব্যাপার হচ্ছে কি আপনি আসতেন গেলেন কেন, মানে আমার লোকজন তো আপনার গাড়িটা পৌঁছে দিয়ে আসতো বাসায়। আমার গাড়ি কোথায়? গাড়ি কোথায় মানে গাড়ি তো গ্যারেজে। কই, আমি তো গ্যারেজে দেখলাম না গাড়ি। কি বললেন, গাড়ি গ্যারেজে নাই? আমার কাছে সংবাদ আছে গাড়ি গ্যারেজে নাই। অনেক এ অনেক জি উস্তাদ। অনেক, উনি কি বলেন, ওনার গাড়িটা দাও। স্যার কোনো সমস্যা? আমার গাড়ি কোথায়? আপনার গাড়ি তো স্যার রেডি গ্যারেজে। কোথায় গাড়ি, তো আমার গ্যারেজে নাই। কি ব্যাপার, বাসায় যায়নি কেন? ও স্যার, আপনার গাড়ি তো ফুল রেডি আছিল, খালি ব্রেকে একটা কে কে আওয়াজ করতেছিল, ওই ব্রেক ঠিক করলাম, ঠিক করার পর টেস্ট ড্রাইভে পাঠাইছি। টেস্ট ড্রাইভে গেছে মানে কে গেছে? শরীফুল, শরীফুল গেছে টেস্ট ড্রাইভে। শরীফুল কেন যাই? শোনো অনেক, এই ক্লায়েন্ট কিন্তু আমার অনেক পুরানো, আমি স্ট্রেট কথা বলতে চাই, গাড়ি যদি দুই ঘন্টার মধ্যে ওনার বাড়িতে না যাই তোমারও কিন্তু এখানে চাকরি থাকবে না, নট আউট করে দেবো কিন্তু একদম। আমি ঢাকার বাইরে যাব, দুই ঘন্টা মানে দুই ঘন্টা, দুই ঘন্টার মধ্যে আমার গাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে নজরুল স্যার, আপনি দুই ঘন্টার মধ্যে আমার গাড়ি পৌঁছে যাবে। অনেক, আমি কিন্তু দুই ঘন্টা না, আমি দেড় ঘন্টার মধ্যে চাই ওনার গাড়ি ওনার বাসায় পৌঁছে দেয়, আর যদি না যাই তুমি কিন্তু থাকবে না, এটা মাথায় রেখো, যাও। জি স্যার। ইডিয়েট, রাস্তাল দিনে আমি কাজ করতেছি, আমারে শেষ করে দিতে চাচ্ছি না। Thank you.
ওই আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরা না আমার রয় না পরানে, পরা না। এত খুশি কে? অনেক কি রং লাগছে নাকি? রং লাগছে মামা, লাইফ তো পুরা সেটেল, কামকাজও ভালো চলতেছে, আর স্বপ্নের সাথে সবকিছু স্বপ্নের মতো চলতেছে মামা। বাবা তা তো খুবই ভালো, তুই জীবনে যেটা চাইছিলি ওটা পেয়ে গেছ, এদের থেকে খুশির তার কিছু নাই পৃথিবীতে। হ্যাঁ মামা, এবার দিয়ে একটা কাজ কর, তুই একটা প্রেম টেম করে লাইন আয়। ধর বেটা, আমার লগে কিছু প্রেম টেম যায়, আমার যে চেহারা, আমার যে শরীরের গঠন, আমার কোন মেয়ে পছন্দ করবো পাও? আমি কি তোর পথে না তো সুন্দর নাকি, যে দেখলে আমার পছন্দ করে নেবো? আমার প্রেম মামা গাড়ি লয়ে আমি কাজ কাম করবো, এটাই আমার গার্লফ্রেন্ড। আচ্ছা মামা, স্বপ্না তার আসল পরিচয় কি জানে? ওই যে গ্যারেজে কাম করস। আসল পরিচয় গ্যারেজে পরিচয় দিব? হ্যাঁ দিবি, গ্যারেজের পরিচয় যে তুই গ্যারেজে কাম করস। মামা এই পরিচয় দেওয়ার পরে যে সম্পর্কটা আছে ওইটাও যদি নষ্ট হয়ে যায়? এটা তো তুই ঠিক বলছ, কিন্তু কি করার মামা, তোর তো সত্যি পরিচয়টা দিতে। স্বপ্না তোর যে পরিচয় ভালোবাসে ওটা তো অরিজিনাল পরিচয় না, তোর অরিজিনাল পরিচয় তুই গ্যারেজে কাম কর। সত্য কখনো চাপা থাকে না, সত্য কোনো না কোনো দিন বেরোই, আর তোর সত্যটাও স্বপ্নার জানানো উচিত। দেখ বন্ধু, মায়া কিন্তু খুব খারাপ জিনিস, মায়া বাড়ানোর আগেই মায়াটা কমায় ফেলা। আমি তোর বন্ধু হিসেবে সবসময় ভালো চাই, তাই তোর বললাম বাকিটা তোর ইচ্ছে। আর শোন, দুইটা গাড়ি বাকি আছিল, আমি রেডি করে রাখি, তুই একটু কষ্ট করে ডেলিভারি দিয়ে আসিস। তারপর কি অবস্থা? আমি একটা কথা বলবো বলবো করে অনেকদিন ধরে ভাবছিলাম। হ্যাঁ বলো। আসলে বুঝছিস না যে আমি বললে তুমি কি ভাববা বা কি বুঝবা তো? আমি আবার কিভাবে নি বলে ফেল। অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম যে তোমাকে একটা কথা বলা খুব জরুরি। কি কথা বলবে বলো। আচ্ছা থাক, তুমি আগে বলো। তুমি বলো না আগে, তুমি বল। স্বপ্না আজ কালকে দেখা করব বলছি। কি রে, তোকে তো ডেকে ডেকে আজকাল পাই না। সরি নানু, ভালো না কি করে দেব? কিছু করতে হবে না, কিছু করার খেয়াল কি তোর আছে? হয়েছিস তো সাহায্যাদি, মনে হয় আমাকে না তোকে দেখার জন্য আমি এই বাড়িতে আছি, এত ডেকে ডেকে আমি কিছু করাতে পারবো না। সরি নানু, তুমি রুম থেকে উঠে আসলে কেন বলো? কি করব কি করব, আমার যে ওষুধ খাওয়া সময় পার হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? কোন কোন ওষুধ খেতে হবে এটা দেখতে আসবে কে, আমি না তুই? আমি তোমাকে দেখিয়ে দিব, এখনই চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ডাকতে হবে, এত টাকাটা কি আছে? তোমাকে রাতে বের করা এত কঠিন কেন? তোমার নানা অনেক রাগী। তুমি যাকে দেখেছো উনি আমার আসল নানু না,
ওনারা আমাকে আশ্রয় দিয়েছেন, বলতে পারো আমি ওনাদের বাড়িতে আশ্রিতাম। আমি অ্যাকচুয়ালি ওনাদের গ্রামের বাড়ির কেয়ারটেকারের ছেলের মেয়ে। নানু আসলে প্রতি বছরই গ্রামে খুব আয়োজন করে যেতেন, আর যখনই যেতেন আমার জন্য চকলেট অবশ্যই নিয়ে যেতেন, আর প্রতি ঈদে একটা করে নতুন জামা। আমি নতুন জামাটার জন্য প্রতি বছর ওয়েট করতাম। নানুর ছেলেমেয়েরা তো বিদেশে সেটেল ডাউন করবে চিন্তা করেছে, নানুকেও নিয়ে যেতে চেয়েছে, নানু এখানে থাকতে চেয়েছে। আবার অমনি নানু এখানে পুরো একাও থেকে যাবে, কেউ নেই। তখন নানু আমাকে আসলে আমার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে আসে, বলেছেন যে তাদের বাড়িতে আমি থাকবো, খাবো, ঘুরবো, তাকে দেখভাল করবো, এর বিনিময়ে তারা আমাকে পড়াশোনা করাবে। এবং খুব করিয়েছে জানো, আমার কোনো কিছুর কোনো কমতি নেই, আমাকে তারা ভালো খাওয়ায়, পড়ায়, পড়াশোনা করায়, আমি ভালোই আছি। আমার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে, বাবা মাকে খুব মনে পড়ে, আর নানুর বয়স হয়ে গেছে তো এর জন্য একটু খিটখিট করে। এটাই তুমি জানতে না তো তাই আর জানালাম। তুমি আমাকে যে মানুষটা হিসেবে চেনো আমি আসলে ওই মানুষটা। আমি আমার আঙ্কেলের গাড়ির বিজনেস দেখি না, আমার তো কোনো আঙ্কেলই নেই, আমি খুব সাধারণ একজন মেকানিক, গ্যারেজে কাজ করি, পড়াশোনা করেছি, বাট পড়াশোনা করলেই তো আর সবার ভাগ্যে ভালো চাকরি, ভালো লাইফস্টাইল, তাই না? বাট আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, তুমি বলতে পারো তোমার প্রতি ভালোবাসা ভালো লাগে, আমি তো কখনো হারাতে চাই না, তাই সবসময় তোমাকে ইমপ্রেস করার জন্যে শখ করতাম। এই যে এক একদিন এক একটা গাড়ি নিয়ে আসতাম, খুবগুলো আমার নয়, আমার ক্লায়েন্টের। আমার শুরুটা ভনিতা দিয়ে হলেও আমার ভালোবাসায় কোনো ভনিতা ছিল না। স্বপ্না, আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই, তুমি তোমার জীবনটা আমার সাথে কাটাবে। একটা শর্ত আছে। আজ যেমন সত্য বলেছ, পারবি সারা জীবন এভাবে বলতে? তাহলে হাতটা ধরো।